পাহারাদার থাকার পরও রহস্যজনকভাবে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটল সরকারি অফিসে। ঘটনাটি ঘটে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অধীন জল সম্পদ বিভাগের তেলিয়ামুড়া সাব ডিভিশন অফিসে। তদন্তে পুলিশ অফিস বাড়িটির টিআরটিসি সংলগ্ন স্থানে। জানা গেছে, বুধবার অফিস শুরুর সময়ে অফিসে এসে বিষয়টি নজরে আসে কর্মীদের। তারা দেখতে পান স্টোর রুমের তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। পাওয়া যাচ্ছে না নথিপত্র থেকে বহুমূল্যের যন্ত্রাংশ, একটি দামি জলের মোটর বেপাত্তা। জানা গেছে, শাখা অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাতের পাহারাদারদের দিনের বেলায় অফিসের বিভিন্ন কাজ করাতেন কর্মী স্বল্পতার কথা বলে। আপনারা এখানে কি পদে আছেন? আপনি নাইট গার্ড। তো কালকে কি আপনারা নাইট গার্ড কেউ আসলো নি রাত্রে? না, কালকে কেউ আসলো না। রাত্রে আমরা দিনের বেলা করতেছি বলতে স্যারে দিনের বেলা স্টাফ কম আসিল, তাহাতে আমরা দুজন নাইট গার্ড আছি, দুজন দিনের বেলা করতেছি। জৈনক কর্মচারীর কথায় রয়েছেন 46 জন কর্মচারী। কোথায় স্বল্পতা? এর পেছনে গভীর রহস্যের গন্ধ পাচ্ছেন একাংশ কর্মচারী। কারণ নথিপত্র কেন লোপাট হলো, এগুলি নিয়ে কি করবে চোরের দল, পুলিশি তদন্তে আদৌ কিছু বেরিয়ে আসবে কিনা তা সময়ই বলতে পারবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।